সঙ্গে থেকে আশীর্বাদ করো। আমি জানি গরিব দুঃখী সুখী সকলকে নিয়ে আমি জানি সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করতে পারি। ভগবান তুমি যদি আমাকে আশীর্বাদ না করতে পারো তাহলে আমি এই গরিব দুঃখী নিয়ে কেমনি করে রাজ্য পরিচালনা করবো? ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো। কোথায় সাহেব? আপনি বলুন আমার রাজ্যের কি সম্ভব, আমার দুঃখী গাঙ্গালের কি সংবাদ? আমি আমার কাছে আপনি খুলে বলেন, আমি যে কিছু বলতে পারছি আমার রাজ্যের কি সংবাদ? মহারাজ আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যেখানে প্রয়োজন সেখানে খাদ্য দিব, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিব, যেখানে বস্ত্রের প্রয়োজন। ধন্যবাদ ধন্যবাদ সভাপতি। আপনি যেখানে বস্ত্র নাই সেখানে বস্ত্র দেবেন, যেখানে খাদ্য নাই সেখানে খাদ্য দেবেন, যেখানে ওষুধ নাই সেখানে ওষুধ দেবেন। এই আশীর্বাদ আপনাকে করেছি। ঠিক আছে মহারাজ, যেখানে যা লাগে আমি তাই যে আপনার রাজভূষণ সুন্দরভাবে সাজাইছি, তাই মহারাজ এইভাবে আপনি নিশ্চিত থাকেন, প্রয়োজন হয় আমি আবারই যাব। আপনার কথা আমি খুব আনন্দিত। আমি একটি সংবাদ আপনার মুখ থেকে শুনতে পারি নাই, আমার সুন্দর বনে আমার যে কোনো হিসাব নিকাশ আমি পাচ্ছি না, আমি কোনো রাজ্য কর পাচ্ছি না। আপনি আমার সুন্দর বনে হিসাব নিকাশ আমার খাতে তুলে দিবেন। এই বলে আপনি নিশ্চিত থাকেন মহারাজ, আপনার করাই গুণার হিসাব আমি সাই দরবারে পৌঁছে দেবো। মহারাজ ধন্যবাদ। আপনাকে আমি কথা বলি, আজকের মতো এখানে মন্তব্য ঘোষণা করছি, কিন্তু সেনাপতি বসাই যদি আপনার চলাফেরায় যদি কোনো অপরাধ আমার কাছে বিশাল আসে তাহলে মনে রাখবেন ওই খোদার ভগবানের নামে আমি ভিক্ষায় বলছি, তাহলে মনে রাখবেন আমার এই রাগার দাদার ভয়ঙ্কর বিচার। শুধু উঠে বাধা দেবে না, কথাটা জানি ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে, এমন রাজ করে আদায় করা দেবো যে রাজ করে আদায় করবে যে রাজ্যের দুর্গঠন ঘটে যায়, কারণ এমন রাজকার দেখবো যে সুষ্ঠুভাবে দিতে পারে, তাকে যদি কেউ আনতে না পারে তাহলে তাকে প্রয়োজনে। আমি তো আর চলতে পারছি না। হ্যালো দাদা, আমি আজ কোথায় যাব? ওগো ঠাকুর আমার পথের সন্ধান, ওই তো ওই তো সর্বকাকে প্রশ্ন গিয়ে আমি তার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করি, কালী প্রত্যুষে আমি আমার এই দেশ আমি মুক্তি চলে যাব। দাদা আমি একটু স্মরণ করে দেখি এই প্রাসাদে কেউ আছে কি না। ও গো দাদা বলো তুমি কে? দাদা গো বলো। ও গো দাদা আমি যে কি আমি যে রাজার এখন রাজ্যের গোলামের গোলাম, তাই তুমি এই জন্য অপেক্ষা করো, আমি এই মুহূর্তে সরে যাবো গোলামে সাই দরবারে মহারাজের কাছে আদেশ জানি তোমাকে সাই দরবারে। মহারাজ প্রমাণ শ্রী প্রণামের আপনার চরণে। মহারাজ আমি যে কি পত হারা প্রতীক আপনার প্রাসাদে এসেছি, আমার প্রাসাদ এসেছ পথের প্রতীক, তুমি আমার কাছে কিসের জন্য এসেছ? তুমি আমার কাছে নির্ভয়ে খুলে বলো আশ্রয় দে। আমি তোমার জন্য কি করতে পারি? আশ্রয় দে ও গো রাজন,
আমাকে হাসালে বিন্দছি একটি কথা ভুলে দিয়েছিলাম, আজ তুমি আমাকে স্মরণ করে দিলে। তোমার মতো একটি বৃন্দ সে এসেছিল আমার রাজ্যে আশ্রয় নিতে, কিন্তু আশ্রয়ের শোনা করে সে যে কাজটি করেছিল আজ এসে তো তুমি সেই রূপ ধারণ করে আমার সবাই সবার বাড়িতে তুমি ডাকাতি করতে। বিন্দেশি তোমাকে আমি একটি কথা বলছি, এই মুহূর্তে তুমি বিদায় না হও তাহলে বলে রাখবে এই যে আমার হাতে চাবুক খেলা দেখছো এইটা দিয়ে তোমার পিঠের চাপ আমি ভগবানের নামে সিদ্ধি করে বলেছি মহারাজ, আমি কোন চোর নই ডাকাত নই। ওগো মহারাজ আপনার দুটি হাতে ধরে মায়ে ধরে বলছি মহারাজ আপনার রাজ্যে আমাকে একটু স্থান দেনি মহারাজ। ওগো বিন্দেশি আমিও মানব, তুমিও মানব, স্কুলে জন্মগ্রহণ গ্রহণ করেছি। তুমি যখন আমার কাছে এতটুকু অনুরোধ করছো আমি তোমাকে একটু আশ্রয় দিতে পারি একটি শর্তে, যদি আমার শর্তে রাজি হও তাহলে তোমাকে আমি জাগা দেবো, আর যদি আমার শর্তে রাজি না হও তাহলে তোমাকে এই মুহূর্তে গলায় ধাক্কা দিয়ে বের করে দেবো। শুধু তাই নয়, আমার হাতের তাবো কি তোমার পিঠের দামকে তুলে বলো আমার প্রস্তাবে রাজি। এই বিপদ মুহূর্তে আপনি যা আমাকে আদেশ করবেন আপনার আদেশ আমি মস্তকে পালন করবো মহারাজ। তোমাকে আমি একটি শর্ত দেবো, যে শর্ত দেবো যদি আমার সত্যে রাজি হও তাহলে ভালো, আর যদি তুমি সত্যে রাজি না হও তাহলে তোমাকে আমি বলেছি এই মুহূর্তে প্রাসাদ ত্যাগ করতে হবে বলো রাজি। মহারাজ আপনার আদেশ আমি আমার মস্তক পালন করবো মহারাজ। তাহলে শোনো বিন্দেশি, আগামী কাল সূর্য উদয় সঙ্গে সঙ্গে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে, আর যদি সাক্ষাৎ করে না চলে যাও তাহলে দুনিয়া যে কোনো পাল্টে তুমি চলে যাবে। তুমি মনে রাখবে সে একান্তিক আমি ধরে নেই, তোমাকে এমনি একটি বিচার করবো তার মধ্যে দেখে দেবো রাকাল দাদার কত ভয়ঙ্কর বিচার এই ইতিহাসের পাতায় রেখে দেবো, রাকাল রাজার বিচার কত ভয়ঙ্কর হতে পারে। মহারাজ
আমি আপনাকে প্রতিশ্রুতি দিতে যাচ্ছি। নিশি প্রমাদ হওয়ার সাথে সাথে আমি যখন আপনার প্রাসাদ হতে ত্যাগ করে চলে যাব, আমি আপনার সাথে সাক্ষাৎ না করি আপনার প্রাসাদ আমি কখনো ত্যাগ করবো না মহারাজ। ধন্যবাদ, আমি তোমার কথা খুব সন্তুষ্ট হলাম। ওই তো চেয়ে দেখো, ওই তো আমার বাংলা দেখা যাচ্ছে, তুমি ওখানে যা নির্ধা যাবে আর আমি চলে যাচ্ছি আন্দর মহলে। আমি তোমার জন্য কিছু খানা দানা ব্যবস্থা করতে পারি, আর তুমি বিদেশি তুমি একটি কথা মনে রাখবে, যদি আমার সাথে বেইমানি করো এই দুনিয়ার মুখেই তোমাকে কি বিচার হতে পারে তা তুমি এখন তুমি বুঝতে পারো নাই। দাদা কথা বয়স্ক বিচার তুমি এখন তো বুঝতে পারো না, বুঝবে রাকালের কত ভয়ঙ্কর বিচার। আমি তোমার জন্য খানা দানার ব্যবস্থা ঠাকুর, তবে কি আমার সেই পুরা কপালের দুঃখ এখন পর্যন্ত আর স্পষ্ট হবে না। আমার যে আর সহ্য হচ্ছে না দাদা, আমার যে বড় ঘুম পাচ্ছে, আমি আমি এখানে একটু বিশ্রামই করে যাবো। নানা চন্দ্রসদাগর, চন্দ্রসদাগর আঠাল রাজার বাড়ির আশ্রয় নিয়েছো, তুমি আমাকে অনেক কাঁদিয়েছো, এইবার তোমার কাঁদার পালা আর আমার হাসার পালা। আমি প্রাণ খুলে হাসবো চন্দ্রসদাগর, আমি প্রাণ খুলে হাসবো। মা, তোমাকে দেশ ছাড়া করেছি, তোমাকে পুত্র হারা করেছি, এইবার বানাবো তোমাকে চোর, কাল সকালে মজা বুঝবি কত ধানের কত চাউল, আমি তোমাকে হারি হারি টের পাওয়াই দিব। ইচ্ছে আমার নাম, আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী, কথাটা মনে রেখো চন্দ্রসদাগর, কাল সকালে মজা বুঝবে। এই তো রানীর গড়ার হার আমি চুরি করে আমি তোমার সিতানে রেখে যাব, চুরি করব আমি, চোর হবা তুমি, কথাটা মনে রেখো চন্দ্রসদাগর, কথাটা মনে রেখো। ঘুমাও আমি আসি, তোমার আরামের ঘুম আমি হারাম করে দিবই। ঘুমাও ঘুমাও চন্দ্রসদাগর, ঘুমাও। আমার মনে হচ্ছে আন্দোলন মহলে যদি কোনো অঘটন ঘটেছে, আমার তো কেমনি ভাবে কোনো বেগম আমাকে কোনো দিন ডাকেনি, আজ যদি কোনো ডাকছে আমি একবার দেখি বেগম আমাকে কিসের জন্য সল করছে। আমি পহলা বৈশাখে আমি সেই হারখানা খুঁজে পাচ্ছি না। বেগম, সামান্য একটি গলার হার যেন তুমি যেভাবে চিল্লাচ্ছ আমার মনে হচ্ছে আমাদের পায়ের তলা থেকে আমার দিটা সরে গেছে, আর তো তো ভেঙে পড়ে গেছে। তুমি কি ভালোভাবে খুঁজে দেখেছ? আমি ভালো করে খুঁজে দেখছি, আমার মনে না না না। ও গো ভগবান, তুমি আমাকে কি শোনালে আমি কি কোনো রাজ্য পরিচালনা করতে ভুল করেছি? তাহলে এখন পর্যন্ত চোর ডাকাত আমার রাজ্যে আছে, আমার বেগমের সাহেবের গলার হার চুরি করতে পারে এমন কোন মায়ের নায়ক থেকে পড়েছে, সে কেবল ধর্ম গ্রহণ করেছে রাখাল রাজ্যেই চুরি করতে পারে। ও গো বেগম, যাও চলে যাও তুমি আন্দার মহলে, আমি তোমার দিব্যে খেয়ে বলছি, আমি তোমার গলার হার যে যখন টাকায় আসছে কিনা আমি তোমার সামনে গলার হার উদ্ধার করে তোমার কাছে উপহার দেবো, আর যদি না দিতে পারি তাহলে রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে চলে যাবো, যাও বলছি। ও গো ভগবান, ও গো ভগবান না, তাহলে গতকাল না সে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, না না সে কাজ করতে পারে না, না না
আমি একবার ওই বিন্দেশির ঘরে যেয়ে দেখি সে চলে গিয়েছে না, এখনই নিদ্রায় আছে। আমি একবার তাকে ঘরে যেই, আমি তাকে ঠেকে দিই, সে আমার গোবালিতে চুরি করেছে। আর যদি চুরি না করে তাকে সম্মান মতো বিদায় করবো, আর যদি চুরি করে তাকে তাহলে তাকে বলে তার করবো, তা হবে রাখা ভয়ঙ্কর তাবুকে রাখা। আমি একটি রাজা হই, আমার বাড়িতে যদি চুরি ডাকাতি হয়ে যায়, আপনার কাছে সেনাপতি হয়ে আমি কেমনে করে বিচার প্রার্থনা করবো? সে বিভাগে আমি পরস্পর জানতে পারিছি মহারাজ, শাহি দরবারে চুরি হয়েছে। আমার বন্ধ হচ্ছে মহারাজ, একটা অতিথি জায়গা দিয়েছিলেন মহারাজ, আপনি আদেশ দিয়েছিলেন মহারাজ। হ্যাঁ সেনাপতি মশাই, আপনি যাই দেখেন ওই বাংলায় সেই অতিথিশালায় শুয়ে রয়েছে, ওকে দেখে আপনার আমার দরবার আমার সামনে হাজির করুন। ওকে একবার আমি জিজ্ঞাসা করে দেখি, যদি ও যদি অলঙ্কার না চুরি করে থাকে তাহলে আমি ওকে সম্মান মতো বিদায় করে দেবো, আর যদি চুরি না করে থাকে তাহলে ওকে আমি কি শাস্তি দেবো? মহারাজ অতিথিকে আপনি নিজে হাতে জিজ্ঞাসা করুন মহারাজ, প্রয়োজনে আপনার সাহি দরবারে নিয়ে আসবো। অগ অতিথি তুমি কি শুনতে পারছো অতিথি? এই তো পূর্বনিশি সব হয়ে আসছে, তোমার যাওয়ার সময় হয়ে আসছে অতিথি। অগ অতিথি কে গো দাদা? হ্যাঁ তুমি তো, আমি মহারাজের শিবশালা সেনাপতি। অগ মহারাজ, মহারাজের বাড়িতে যে চুরি হয়েছে তাই তুমি এই ব্যাপারে কিছু জানো? না তাহলে দাদা সত্যি কে বলছো? সত্যি দাদা। ঠিক আছে তোমাকে আমি চেক করবো, তুমি যদি ভালো হয়ে থাকো তোমাকে সুশর্মানের সাই দরবার থেকে বিদায় করবো, আর যদি তুমি চুরি করে থাকো তাহলে জানে আসবে সত্যি তোমার না। আপনি ওকে ভালোভাবে চেক করে দাদা, তুমি তাহলে চলাই মত সাই দরবারে। সম্রাট মহারাজের জয় হোক মহারাজ। আমি তোর সাথে দেখি বাসায় কথা বলবো, তুই আমার সাথে বল। গত রাত্রে আপনার দুটি হাতে ধরে পায়ে ধরে বলছি না, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি এই বিষয়ে কিছু বুঝতে পারিনি। বুঝতে পারছিস না তুই আমার কাছে, আমার কাছে খুলে বল, আমার কাছে আমি তোকে কি শাস্তি দেব? আমি একবার তোকে মহারাজ শাহী দরবারে তোর না ভেবে এই মুহূর্তে চালন, আপনার হাতে লো হয়ে চুরি করে বলছে অন্যদিকে দিলে আমাকে চুরি রব আগে গোবিন্দি আমি আগে তোমার সাথে কি অদাবাদ্য আছি? আমি তো আপনার প্রাসাদে আশ্রয় নেবে, আমি ব্যবিচারই করতে পারবো না। তোমার সাথে আমি যে অদাবাদ্য হয়েছি সেই ওয়াদা যদি তুমি রাজি হও তাহলে তোমাকে আমি সম্মান মতো বিদায় করে দেবো, যদি তুমি আমার কথা রাজি হও তোমাকে কি সত্য দিয়েছিলাম মনে আছে? সূর্য উদয় সঙ্গে সঙ্গে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে। প্রবাদ হয়নি কেমন করে চলে যাবো? এখন তোমার যাওয়ারও সময় হয়ে গেছে, আপনি আমাকে যেতে দিন। ওই তো আমার সনেক আমাকে ডাকছে, আমি আমার দাঁড়াও
অগোবিন্দ সিং মহারাজ, আমি তোমাকে বলেছিলাম আমার সাথে তুমি সাক্ষাৎ করে, আর যদি সাক্ষাৎ করে না চলে যাও তাহলে দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যাবে, আমি তোমাকে সেখান থেকে ধরে আনি, তোমাকে আমি আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আমার সাথে যে বেইমানি করেছিস, আমি তোকে কি ভাষায় কথা বলবো, আর তুমি নিশ্চয় ভাই না তুই আমার কাছে আশ্রয় নিয়ে তুই আমার বাড়িতে ছলনা করে আমার দাঁড়িয়ে করে চুরি দেখাতি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তোর পুরো দেহটাকে সাফ করে দেখবো, তুই না করিস তাহলে তুই ভালো, তাহলে মনে রাখবি এই মুহূর্তে তোকে আমি কেঁপে সাজ করবো। সেনাপতি মশাই, এভাবে দাঁড়িয়ে না থেকে আপনি একবার হুকুম দেন, ওকে একবার বাচ্চাটাকে না না বলেন মহারাজ, ওকে একবার সুদা করে দাঁড়ান। বেশ মহারাজ বল, ও ভাই গো Oh!